যাত্রীবাহী গাড়ি জাতীয় সড়কে উল্টে আহত একাধিক। ঘটনার বিবরণে জানা যায়, 11 জুন রবিবার বেলা 12টা নাগাদ একটি যাত্রী বোঝাই ম্যাজিক গাড়ি মনুবাজার থেকে সাব্রুম আসার পথে সাব্রুমের দমদমা এলাকায় 8 নম্বর জাতীয় সড়কের উপর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় দ্রুত গতিতে থাকার ফলে। ঘটনাস্থল থেকে পথ চলতি জনগণের চেষ্টায় সেখান থেকে আহতদের উদ্ধার করে স্বজনকে নিয়ে আসা হয় মহকুমা হাসপাতালে। সাব্রুম মহকুমা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আহতদের প্রাথমিক চিকিৎসার পর 3 জনের আঘাত গুরুতর হয়, তাদের শান্তিরবাজার জেলা হাসপাতালে স্থানান্তর করে। এর মধ্যে 1 স্কুল পড়ুয়া ছাত্রীও রয়েছে, আর বাকি 4 জনের চিকিৎসা চলছে সাব্রুম মহকুমা হাসপাতালে। এই দুর্ঘটনার ব্যাপারে বিস্তারিত জানান সাব্রুম থানার ASI। এই শান্তিরবাজার ডিস্ট্রিক্ট হসপিটালে ট্রান্সফার করা হয়। যে 3 জনকে রেফার করা হয় তাদের নাম হলো নমিতা মক, মিহু দাস বর্মন, লক্ষ্মী মিত্র ঘোষ। এই 3 জনকে রেফার করা হয়, বাকিদেরকে ডাক্তার সাব্রুম হসপিটালের ডাক্তার প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া। এর মধ্যে কোনো স্টুডেন্ট ছিল? এর মধ্যে স্টুডেন্ট একজনই স্টুডেন্ট ছিল, আর বাকিরা অন্য সাধারণ পাবলিক, তারা মনুবাজার থেকে সাব্রুমের দিকে আসছিল। গাড়িটাই কি আপনারা আটক করছেন? হ্যাঁ, গাড়িটা আমরা দেখেছি, এখন আপাতত পেশেন্টগুলোকে রেফার করার ব্যবস্থা করছি অন্যান্য গাড়ি দিয়ে। এখন যাবো স্পটে গিয়ে যে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে ওটা আমরা থানাতে আনার ব্যবস্থা করছি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।